সো এই সিসকো ওয়ারলেস আর্কিটেকচার এবং ওয়ারলেস প্রিন্সিপাল নিয়ে আমরা অলরেডি নেটওয়ার্ক ফান্ডামেন্টাল সেক্টরে আমরা আলোচনা করেছি আজকে বিশেষ করে আমরা আলোচনা করবো এফি মুড নিয়ে দেন নেক্সট সেশন আমরা আলোচনা করবো ডেসক্রাইব দ্য ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কম্পোনেন্ট লাইক ওয়ারলেস ল্যান্ড কন্ট্রোলার এফি মুড ওয়ার্ডলেস ল্যান্ড অ্যাক্সেসপোর্ট ট্রান্সপোর্ট অ্যান্ড এজি মানে লিঙ্ক এগ্রিগেশন দেন আমরা এই দুইটা টপিক্স একই সেশনে দেখবো বা এখানে কয়েকটা পার্ট হবে সেশনের বিশেষ করে আমরা এখানে কনফিগারেশন দেখব আজকের সেশন এবং নেক্সট সেশন এই দুইটা সেশন হবে বেসিক্যালি থিওরি আমরা অনেক সময় থিওরি পড়তে চাই না বা থিওরি বুঝতে চাই না বাট আপনি যদি থিওরি ভালো না জানেন তাহলে আপনি লার্জ ইনফ্রাস্ট্রাকচারে কাজ করতে পারবেন না দ্যাট মিনস আপনি কোনো সলিউশন প্রোভাইড করতে পারবেন না আপনি ইন জেনারেল যে সাপোর্ট অ্যাক্টিভিটি সেটা করতে পারবেন বাট বিগ ইনফ্রাস্ট্রাকচার লেভেলে আপনি কাজ করতে পারবেন না কোনো সলিউশন দিতে পারবেন না সো অবশ্যই আমাদেরকে থিওরি পড়তে হবে থিওরি জানতে হবে তাহলে আপনি সলিউশন প্রোভাইড করতে পারেন সো লেটস স্টার্ট টু সেশন কম্পেয়ার কম্প্যারসিসকো ওয়ারলেস আর্কিটেকচার অ্যান এপি মুড সো এপি আর্কিটেকচার নিয়ে আমরা অলরেডি নেটওয়ার্ক ফান্ডামেন্টাল আলোচনা করেছি আমি জাস্ট আজকে ব্রিফ ওভারভিউ দিব সো এপি মানে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট যেটাকে আমরা বলি এপি মিনস অ্যাক্সেস পয়েন্ট এই অ্যাক্সেস পয়েন্ট দুই ধরনের একটা হলো অটোনোমাস এপি আর একটু হলো লাইট ওয়েট এপি সো অটোনোমাস এপি জেনারেলি দুইভাবে কন্ট্রোল করা যায় আর সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে একটা হলো ক্লাউড মুড আর একটা হলো ফিজিক্যাল মুড বা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে যেটা হবে কন্ট্রোলারটা ফিজিক্যালি থাকবে বাট ক্লাউড যেটা সেটা একটা ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি রিমোট লোকেশন থেকে ম্যানেজ করতে পারেন হোয়াট বাট দুইটা এপি আপনি দেখেন এটা হলো সেলফ কনটেন এপি বলা হয় এগুলাকে এবং এই লাইটওয়েট এপি এবং অটোমাস এপির যে বিগ ডিফারেন্স সেটা হলো অটোমাস এপিগুলো প্রত্যেকটাতে আপনি টেলনেট অ্যাসেসএস অ্যান্ড ওয়েব ইন্টারফেস পাবেন বাট লাইট ওয়েট এপিতে আপনি এই টেলনেট অ্যাসেসএস এবং ওয়েব ইন্টারফেস পাবেন না সো এটাই বিগ ডিফারেন্স বা মেজার ডিফারেন্স অটোনোমাস এপি অ্যান্ড লাইট ওয়েট এপি এছাড়াও আপনি ক্লাউড বেস সুবিধা পাচ্ছেন সিসকু মিরাকি সিরিজে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এপি এগুলো হলো এক একটা এপি সো এপিগুলো কিন্তু আপনার অ্যাক্সেস লেয়ারের সাথে সুইচের সাথে কানেক্টেড দেন ডিস্ট্রিবিউটারের সাথে কানেক্টেড দেন কোর বা ম্যানেজমেন্টের সাথে কানেক্টেড এছাড়াও প্রত্যেকটা এপি কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনার ক্লাউড ড্যাশবোর্ড যেটা সেটার সাথে কানেক্টেড সো দ্যার সাই দিস ইজ কল অটোনোমাস এপি অ্যান্ড আমরা এখন দেখবো লাইট ওয়েট এফি আমাদের সচরাচর যে এফিগুলো আমরা ইউজ করি লাইট ওয়েট এফি সো লাইট ওয়েট এফি ম্যানেজ বাই ওয়ারলেস ল্যান্ড কন্ট্রোলার এছাড়া আপনি লোকালি লাইট ওয়েট এফিকে কন্ট্রোল করতে পারেন বাট রিমোটলি কোনো লোকেশান থেকে এস টেল নেট বা এস টি টিভি এস দ্বারা আপনি লাইট ওয়েট এফিকে কন্ট্রোল করতে পারবেন না বাট এখানে ম্যানেজমেন্ট ফাংশানটা লোকালি অটোনোমাস এফিগুলো আমরা রিমোটলি ম্যানেজমেন্ট এবিলিটি আছে যেমন মিরাকির যে ড্যাশবোর্ড এছাড়াও ওয়ারলেস ল্যান্ড কন্ট্রোলার থেকে আপনি রিমোট লোকেশান থেকে অ্যাক্সেস করতে পারেন রিমোটলি কোনো লোকেশান থেকে আপনি এই লাইট ওয়েট এপি অ্যাক্সেস করতে পারবেন না এটা লোকালি অ্যাক্সেসেবল লোকালি ম্যানেজেবল বাট আপনি কোনো রিমোট লোকেশান থেকে অ্যাসেস স্টেলনেট টেলনেট বা সিটি টিভি এস দ্বারা আপনি কন্ট্রোল করতে পারবেন না অর্থাৎ আপনার ড্যাশবোর্ডের সাথে এই লাইট ওয়েট এফি কানেক্টেড থাকে না বাট অটোনোমাস এপি অলওয়েজ ড্যাশবোর্ডের সাথে কানেক্টেড থাকে ওকে সো এই অটোনোমাস এপি এবং লাইট ওয়েট এপি সিসকোর এই এপিগুলো অ্যাকচুয়ালি ক্যাপস ওয়াম্প প্রোটোকলের মাধ্যমে কাজ করে থাকে সো হোয়াট ইজ ক্যাপস ওয়াম্প ক্যাপসুয়ামস মিন্স কন্ট্রোল অ্যান্ড প্রোভিশনিং ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট এবং এটাকে স্প্লাইট ম্যাক আর্কিটেকচারও বলা হয় অ্যান্ড স্প্লাইট ম্যাক আর্কিটেকচার এটা হলো সিস্কোর একটা আর্কিটেকচার এটা হল সিস্কোর একটা কন্ট্রোল বেস বাট এটা অন্য অন্য ব্র্যান্ডার ইউজ করে থাকে দ্য স্প্লাইট ম্যাক ফাংশান ইজ ডিভাইডেড বিটুইন কন্ট্রোল অ্যান্ড এপি সো এই স্প্লাইট ম্যাক ফাংশানকে দুইটা মেজর ভাগে ভাগ করা হয়েছে একটা হলো কন্ট্রোল আর একটা হলো এপি মোড সো কন্ট্রোল মুড কী কন্ট্রোল মুডে কী কাজগুলো হয় এখানে দেখতে পাচ্ছেন আপনারা কন্ট্রোল মুড হল সিকিউরিটি ম্যানেজমেন্ট যেমন পলিসি এনফোর্সমেন্ট হ্যাঁ এগুলা রোগ ডিটেকশন মানে আপনার নেটওয়ার্কে কোনো হার্মফুল কেউ অ্যাটাক করতেছে কিনা এগুলো হলো বা অন্য অ্যাটাকার আপনার নেটওয়ার্কে কোনো অ্যাটাক চালাচ্ছে কিনা সেগুলো হল কন্ট্রোলার যেটা থাকবে ওয়ারলেস লাইন কন্ট্রোলার সেটা রেসপন্সিবিলিটি কনফিগারেশন অ্যান্ড ফার্মার ম্যানেজমেন্ট আপনার সমস্ত ফিগুলার ফার্মার ম্যানেজমেন্ট অ্যান্ড কনফিগারেশন এই ওয়্যারলেস ল্যান্ড কন্ট্রোলার থেকে হবে দেন হল নর্থ বাউন্ড ম্যানেজমেন্ট ইন্টারফেস তো নর্থ বাউন্ড ম্যানেজমেন্ট ইন্টারফেস হলো এই এপি দ্বারা বা এই কন্ট্রোলের দ্বারা আপনি সিসকো ডিএনএ সেন্টার বা আপনার হায়ার লেভেলের সাথে কানেক্টিভিটি করতে পারেন বিশেষ করে সিসকো ডিএনএ সেন্টার যেটা সিসকো ডিজিটাল আর্কিটেকচার ডিজিটাল নেটওয়ার্ক আর্কিটেকচার অ্যান্ড হলো রিয়েল টাইম এইট জিরো টু ওয়ান ওয়ান ইলেভেন ম্যাক ফাংশানিন এছাড়াও আই ত্রিপুলের এইট জিরো টু ওয়ান ইলেভেন যে ম্যাক ফাংশান যে রুলস রেসপন্সিবিলিটি আছে সেটা কন্ট্রোলার দ্বারা সম্ভব অ্যানক্রিপশন কি ম্যানেজমেন্ট এপির যে এনক্রিপশন কি বা ওয়ারলেস ফ্রিকুয়েন্সির যে অথেন্টিকেশনের যে এনক্রিপশন কী সেটা এই ওয়ারলেস লাইন কন্ট্রোলের দ্বারা পসিবল কন্ট্রোল করা অ্যান্ড এইট জিরো টু ওয়ান ডিস্ট্রিবিউশন সার্ভিস এবং এইট জিরো টু ইলেভেনের যে ডিস্ট্রিবিউশন সার্ভিসের রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো ওয়ারলেস ল্যান্ড কন্ট্রোলের দ্বারা সম্ভব সো ওয়ারলেস দ্যাট মিনস নট ফুললি ওয়ারলেস সেখানে ওয়ার কানেক্টিভিটি থাকতে পারে বিকজ অফ আপনাকে কোনো বা কোনো থ্রুতে আপনাকে ইন্টারনেটের অ্যাক্সেস নিতে হবে বা লাইনের সাথে কানেক্টেড হতে হবে সো এই কন্ট্রোলার সেই কাজটাই করে দেন হল অ্যাক্সেস পয়েন্ট রেসপন্সিবিলিটি অ্যাক্সেস পয়েন্টের কাজটা কি রিয়েল টাইম এইট জিরো টু ফয়ান ইলেভেন দ্যাট মিনস আপনার ম্যাক অথেন্টিকেশান অ্যাসএসআইডি অথেন্টিকেশান এইসব কাজগুলো করে থাকে অ্যান্ড ইনফর্ম ওয়ারলেস ল্যান্ড কন্ট্রোলার টু ক্লায়েন্ট প্রবলেম কোনো ক্লায়েন্ট যদি অথেন্টিকেশনের প্রবলেম হয় অথেন্টিকেশান করতে পারতেছে না তাহলে সেটা অবশ্যই ওয়ারলেস ল্যান্ড কন্ট্রোলারকে জানাবে এপি এই এপি ওয়ারলেস ল্যান্ড কন্ট্রোলারকে জানাবে পাওয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড প্যাকেট বাফারিং কোনো পাওয়ারে কোনো সমস্যা হচ্ছে কি না এবং প্যাকেট বাফারিং হচ্ছে কিনা সেটা লোকাল এপি দেখবে ম্যাকলে ডাটা এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন সো ওয়ারলেস ল্যান্ড কন্ট্রোলার দ্যাট মিনস ডাটা ইজ এনক্রিপ্টেড সেটা এপি জেনারেলি করে থাকে ডাটা এনক্রিপসুলেশন অ্যান্ড বাই ক্যাপসোয়াম এবং ক্যাপসোয়াম যে প্রোটোকল আছে সেটার সাথে ডাটা এনক্রিপশন এবং ডিক্যেপসুলেশনের কম্বিনেশন করা অ্যান্ড রেডিও ফ্রিকুয়েন্সি আর এফ মানে রেডিও ফ্রিকুয়েন্সি অ্যানালাইজ করা অ্যান্ড ওয়ারলেস ল্যান আইডিয়ার সিগনে সিগনেচার অ্যানালাইসিস এবং ওয়ারলেস ল্যানের সাথে কানেক্টেড আছে কিনা সেটা কন্টিনিউ সিং করা তো এখন আমরা আলোচনা করবো এপি মুড নিয়ে বেসিক্যালি আমাদের আজকের টপিক স্যার এপি মুডে ছিল আমাদের ফোকাস পয়েন্ট সো সিসকো ওয়্যারলেস স্যার সিসকো ওয়্যারলেস আর্কিটেকচারে সিসকোর যে এপিগুলো আছে বা অ্যাক্সেস পয়েন্টগুলো আছে সেগুলোর কিছু মুড আছে এই মুডগুলো আমাদেরকে জানতে হবে যেমন লোকাল মুড ক্লায়েন্ট মুড দেন স্নিপার মুড এসি কানেক্ট অ্যান্ড রুক ডিটেক্টর ফ্লেক্স কানেক্ট ব্রিজ মুড মনিটর মুড সো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ লোকাল মোড এখানে আপনার একটা ছবি দেখতে পাচ্ছেন এটা হলো লোকাল মোড সো লোকাল মোড মিন্স অ্যাক্সেস পয়েন্ট মুড ইন আদার ওয়ার্ড লোকাল মোড বেসিক মুড ইজ ইউজ টু কানেক্ট ওয়ারলেস লিঙ্ক ইউর ল্যাপটপ স্মার্টফোন ট্যাবলেট ইটসি সো দ্যাট মিনস লোকাল মোড মানে এটা সেলফ কন্টেন্ট এখানে তেমন কোনো ফাংশনটি নাই বা সে কোনো ওয়ারলেস ল্যান্ড কন্ট্রোলার সাথে কানেক্টেড না সে সরাসরি ইন্টারনেট নিচ্ছে এবং আপনার ক্লায়েন্টকে সে ইন্টারনেট দিচ্ছে সো এটাকে বলা হয় লোকাল মুড দ্যাট মিন্স তার কোনো ব্যাকবোন নাই সে কোনো সিস্কো ডিএনএ সেন্টারের সাথে কানেক্টেড না ওয়ারলেস ল্যান্ড কন্ট্রোলার সাথে কানেক্টেড না তার কোনো ড্যাশবোর্ড নাই বা সে কোনো অটোনোমাস এফির সাথেও কানেক্টেড না এটা হলো লোকাল মুড ওকে দেন হলো ক্লায়েন্ট মুড সো ক্লায়েন্ট মুড ক্লায়েন্ট মুড ইজ দ্য মুড উইথ অ্যাক্সেস পয়েন্ট ক্যান কানেক্ট টু দ্য অ্যানাদার অ্যাক্সেস পয়েন্ট এখানে এই ছবিটা দেখতে পাচ্ছেন এটা হল ক্লায়েন্ট মুড এখানে একটা অ্যাক্সেস পয়েন্ট আর একটা অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্টেড দেন সে তার ক্লায়েন্টকে ইন্টারনেট দিচ্ছে সো এটাকে বলা হয় ক্লায়েন্ট মুড অ্যান্ড স্নিপার মুড স্নিপার মুড ইজ ইউজ টু ট্রাবল শুট অ্যাক্টিভিটিস টু মনিটর অ্যান্ড অ্যানালাইজ দ্য ওয়ারলেস ট্রাফিক উইথ ভেরিয়াস টুলস লাইক ওয়ার শার্ক ইট পসিবল মনিটরিং মুড বিশেষ করে প্যাকেট অ্যানালাইসিস জন্য এই স্নিপার মুডটা ইউজ করা হয় দেন হলো রুগ ডিটেক্টর রুগ ডিটেক্টর মুড ইজ অ্যাক্সেস পয়েন্ট মুড দ্যাট ইউজ টু ডিটেক্ট রোগ ডিভাইস সো রোগ ডিভাইস ডিটেক্ট করার জন্য এই রুগ অ্যাক্সেস পয়েন্টটা ব্যবহার করা হয় বা কেউ আপনার ফ্রিকুয়েন্সি অ্যাক্সেস করতেছে কিনা সেটা আসলে রোগ ডিটেক্টর যে এপিগুলো আছে সেটা মনিটর করবে দেন হলো ফ্ল্যাক্স কানেক্ট মোড সো ফ্ল্যাক্স কানেক্ট মোড ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইফ ইউ নট ওয়ান্ট টু ইউজ ওয়ারলেস ল্যান্ড কন্ট্রোলার অ্যাট এভরি ব্রাঞ্চ ফ্ল্যাক্স কানেক্ট মোড ইজ দ্য মুড হোয়ার ইউ শুড ইউজ দ্যাট মিন্স আপনার যে ওয়ারলেস এপিগুলো আছে সেগুলো যদি আপনি আপনার ওয়ারলেস ল্যান্ড কন্ট্রোলার সাথে কানেক্ট করতে না চান তাহলে আপনি ফ্ল্যাক্স কানেক্ট মোড দেবেন

সো ব্রিজ মুড অ্যাক্সেস পয়েন্ট আর ইউজ টু কানেক্ট টু নেটওয়ার্ক দ্যাট মিন্স আপনার এখানে একটা নেটওয়ার্ক এখানে আরেকটা নেটওয়ার্ক আপনি দুইটা নেটওয়ার্ককে যদি একই নেটওয়ার্ক আন্ডার নিয়ে যেতে চান তাহলে এটা ব্রিজ মুড করে দিতে হবে দুইটা এপিকে সো দিস ইজ কল ব্রিজ মুড অ্যান্ড উইথ পয়েন্ট টু মাল্টিপয়েন্ট ব্রিজ মুড উই কানেক্ট টু ল্যান্ড দ্যাট মিন্স পয়েন্ট টু মাল্টিপয়েন্ট যদি আপনার এখানে আরেকটা এপি থাকে এখানে আরেকটা এপি থাকে সেটাও আপনি পয়েন্ট টু মাল্টিপয়েন্ট মোড দিয়ে আপনি কানেক্ট করতে পারেন পয়েন্ট টু মাল্টিপয়েন্ট ব্রিজ মোড সো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে আবার আমরা ওয়ারলেস কম্পোনেন্ট নিয়ে আলোচনা করবো বিশেষ করে ওয়ারলেস ল্যান্ড কন্ট্রোলার ডাব্লু এল সি সো থ্যাংক ইউ